করে করে একসাথে কি আছে, তাহলে কিছু মানুষ আছে না, আরে কিছু তো মানুষ আছে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইশাত মাসুন রিশাত ফ্রম খাওয়া দাওয়া। অনেকদিন পর ভিডিওতে ভয়েস ওভার করছি। অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরে অনেক বিজি ছিলাম, তাই আমি কোনো ভিডিওতে ভয়েস ওভার দিতে পারিনি। আপনারা বুঝতেই পারছেন যেহেতু আমি একটা স্টুডেন্ট। আজকে আমি একটা কাজের জন্য বের হয়েছিলাম, আর সেই কাজটা হচ্ছে স্কুলের অ্যাসাইনমেন্ট। ভাবলাম যেহেতু অ্যাসাইনমেন্টের কাজে বের হয়েছি, তাই একটু শ্যুট করে নিই, আমার ভিডিওটাও হয়ে গেল, আর সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের গ্রুপের 5 মেম্বার মিলে ডিসাইড করেছি আমাদের অ্যাসাইনমেন্টটা করব রমনা পার্কে আর বেলি রোডের একটা ফাস্টফুড রেস্টুরেন্টে। তো আমি তো বাবার সাথে রমনা পার্কে চলে আসলাম, যদিও আমার ফ্রেন্ডরা এখনও আসেনি, তাদের আসতে হয়তো একটু লেট হবে। অনেকদিন পর রমনা পার্কে আসলাম, আর রমনা পার্কে এসে আমার রমনা পার্কের প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কাঠবিড়ালি। ঢাকায় কিন্তু এরকম দৃশ্য খুবই কম দেখা যায়, যদিও গ্রামে এরকম দেখতে পাওয়া যায়। সো গাইজ, আমার ফ্রেন্ডরা তো চলে এসেছে, আর সবাই মিলে অ্যাসাইনমেন্টের জন্য অনেকগুলো শ্যুট নিয়েছি, আর সেখান থেকে ছোট্ট একটা শ্যুট আপনাদের সাথে শেয়ার করলাম। Taking Uber to your hotel, beat it like a local, cause you're calling back while I should die. You keep me biting my cheek, yeah, after yeah, only gets better, I'm weak in the knee. রমনার এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমরা সব বন্ধুরা মিলে খুব এনজয় করেছি, খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু তারপরেও কেন জানি আমার কাছে ভয়ঙ্কর লাগছে। অনেক তো ঘুরাঘুরি হলো, এবার আমরা বেলি রোডের দিকে যাচ্ছি, আর আমরা সবাই মিলে ডিসাইড করেছি বেলি রোডে চিলক্সে যাব। তো এই তো আমরা চিলক্সে চলে আসলাম। তো চিলক্সে এসে আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে দিয়েছি। এইখানেও আমাদের কিছু অ্যাসাইনমেন্টের কাজ ছিল, সেগুলো আমরা করছি। এরও ইচ্ছা করে করবে ভালো, খুশি হয়েছি। এখানে আমাদের খাবার চলে এসেছে। এখানে আমি আমার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে চিকেন চিজ বিবিকিউ বার্গার, আর হচ্ছে গিয়ে ড্রিঙ্কসের মধ্যে মাঞ্চ। বার্গারটা খেতে মোটামুটি ভালোই ছিল, মানে বিবিকিউ চিকেন যে বার্গারগুলো ওগুলো খেতে যেরকম হয় ওইরকমই ছিল। আর ড্রিঙ্কসটা হচ্ছে গিয়ে মাঞ্চ, এটা খেতেও মজা ছিল, এটার মধ্যে মেইনলি আইসক্রিম ছিল আর একটু চকলেট ফ্লেভার ছিল। সো গাইজ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।